তো যাক, মাওলাকে স্মরণ করে একটি গান রাখলাম সাধক দুর্বিশার। এবারে চেষ্টা করব ইউটিউবের গান গাওয়ার জন্য। তো ইউটিউবের একটি গান আছে আপনাদের মাঝে, আমি রাখবো। তো দয়ালের কাছে আমার অনুরোধ, দয়ালের জন্য অনুরোধটা কবুল রাখে। তো এখন একটি গান রাখি, ইউটিউবের খুবই জনপ্রিয় একটি গান আমি করেছিলাম, এশকের বাত্তির যে গানটি, তো সেই গানটি আপনাদের মাঝে এবারে রাখবো। ধন্যবাদ। হ্যালো, আমি ফরিদপুর থেকে আগত লোকমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ভাই আপনার ঢুলি, তার সাথে ঢোল নিয়ে তাকে একটু স্টেজে পাঠান। লোকমান সরকার ফরিদপুর, আপনি আপনার সাথে যে ঢুলি বাদক আনেছেন তাকে ঢোল নিয়ে একটু স্টেজে আসতে বলেন। শেখর বাতি ও দয়াল চানমার অন্তরে, ওরে সেই বাতি লাইয়ারে দয়াল দেখব আমি তোমার, অনেকেরই মোবাইলে বাতি জ্বলতেছে, মঞ্চ বাতি আছে, আসলে গানে কি সেই বাতির কথা বলছে না? আমরা যারা মানুষ সকলেরই মধ্যে কালব আছে, যে কালবে আল্লাহর বাসস্থান, আল্লাহ বসত করে মানব দেহের ভিতরে, তো সেই কালবে বাতি জ্বালানোর একটা সিস্টেম আছে। তবে এই বাতিটা এমনিতে এমনিতে জ্বলে না, এটা নিভাই থাকে। এটা জ্বালাইতে হইলে একজন কামেল মোর্শেদের প্রয়োজন আছে। যেমন নবুয়তের যুগে উসিলা ছিলেন নবী রাসুলগণ, আর বেলায়েতের যুগে উসিলা হলেন আল্লাহর অলিগণ, আল্লাহর বন্ধুগণ। যেমন আজকে আমরা আছি একজন অলির দরবারে, তেমনি একজন এরকম একজন কামেল অলির দরকার সেই কালবে বাতিটা জ্বালানোর। সাধক গানে এটাই বলে গেছে, ওরে সেই বাতি জ্বালা।